তোমরা যারা এবছর স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে অফলাইন কাউন্সিলিং থ্রু প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো SMFWB-র যে মেন অফিস রয়েছে সেখানেই তোমাদের 17 আগস্ট থেকে অফলাইন কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে এবং অফলাইন কাউন্সিলিংয়ের লাস্ট ডেট থাকছে আগামীকাল অর্থাৎ 30 আগস্ট পর্যন্ত। তোমরা যারা এই অফলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেশনের মাধ্যমে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে গভর্নমেন্ট ইনস্টিটিউট বা অ্যাফিলিয়েটেড যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউটে অ্যাডমিশান নিয়েছো, তোমরা প্রত্যেকেই জানতে চাইছিলে যে তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস কবে থেকে শুরু হবে বা তোমরা যে ইনস্টিটিউটে অ্যাডমিশান নিয়েছো সেই ইনস্টিটিউটে ফার্স্ট যেদিন যাবে সঙ্গে করে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আমি লক্ষ্য করলাম অনেক ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু একটা ডাউট রয়েছে, অনেকে ভাবছে ফার্স্ট যেদিন যে ইনস্টিটিউটে অ্যাডমিশান নিয়েছে সেই ইনস্টিটিউটে যাবে সঙ্গে করে হয়তো কিছু টাকা নিয়ে যেতে হবে। তো তোমাদের জন্য গতকাল SMFWB-র অফিসিয়াল ওয়েবসাইটে দুটো নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। একটা নোটিশে বলা রয়েছে যে তোমরা যারা অফলাইন কাউন্সিলিং থ্রু প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান নিয়ে নিয়েছো কিন্তু তোমাদের কোর্স এবং কলেজ পছন্দ না হওয়ার জন্য তোমরা নিজেদের প্রার্থীপদ বাতিল করতে চাইছো, তোমরা কোর্স ডিসকন্টিনিউয়েশন করতে চাইছো এবং তোমাদের অ্যাডমিশান ফিস রিফান্ড পেতে চাইছো, তো এই নোটিশটি নিয়ে আমি কিছুক্ষণ আগেই এই চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো, ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। এই ভিডিওটিতে আমি ডিটেলসে বলে দিয়েছি যে তোমরা কীভাবে কোর্স ডিসকন্টিনিউয়েশন করবে বা তোমাদের কোর্স ফি বা অ্যাডমিশান ফিস রিফান্ড পাওয়ার প্রসেসটা। এবং আরও একটা নোটিশ প্রকাশিত হয়েছে, এখানে বলা হয়েছে ইন রি নোটিস ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিটেড স্টুডেন্টস ইন ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্সেস 2023। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 29 আগস্ট 2023 অর্থাৎ গতকাল রাতের দিকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছো, ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের কবে কলেজ যেতে হবে বা কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই নোটিশটিতে বলা রয়েছে। তো এখন আমি এই নোটিশটি ডাউনলোড করে তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দেব। প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ফার্স্ট ইয়ার অ্যাডমিটেড স্টুডেন্টসের জন্য SMFWB বোর্ডের পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করা হয়েছে সেই নোটিশটি আমি এই মুহূর্তে তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। তোমরা এখান থেকে নোটিশের মেমো নম্বর এবং নোটিশ রিলিজড ডেট দেখে নেবে। সাবজেক্টে বলা হয়েছে নোটিশ ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিটেড স্টুডেন্টস ইন ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্সেস 2023 অর্থাৎ 2023 সালে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাডমিশান নিয়েছে সেই ফার্স্ট ইয়ার অ্যাডমিটেড স্টুডেন্টসের জন্য এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে দিস ইজ টু ইনফর্ম দ্যাট অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাডমিটেড টু ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্সেস ইন মেডিক্যাল কলেজেস গভর্নমেন্ট ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনস থ্রু কাউন্সিলিং হেল্ড অন ফ্রম 17 আগস্ট টু 30 আগস্ট 2023 অ্যাট দ্য স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলস অফিস প্রেমিসেস অ্যাট 14C বেলেঘাটা মেন রোড কলকাতা 85 আর অ্যাডভাইস টু রিপোর্ট ফর জয়নিং দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউট অ্যাট 10 AM অন অ্যান্ড ফ্রম 1 সেপ্টেম্বর 2023 পজিটিভলি। অর্থাৎ তোমরা যারা এই প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য অফলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছিলে 17 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টির যে মেন অফিস রয়েছে সেই অফিসে তোমাদের অফলাইন কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, তো এই তারিখের মধ্যে তোমরা যারা অফলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেশনের মাধ্যমে কোনো একটা ইনস্টিটিউটে অ্যাডমিশান নিয়েছো সে মেডিকেল কলেজ হতে পারে বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন হতে পারে বা অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন অর্থাৎ প্রাইভেট ইনস্টিটিউশন হতে পারে, তোমরা প্রত্যেকে পজিটিভলি যে ইনস্টিটিউটে অ্যাডমিশান নিয়েছো সেই ইনস্টিটিউটে 1 সেপ্টেম্বর সকাল 10টার সময় প্রেজেন্ট হবে। ফিজিক্যালি কিন্তু ক্যান্ডিডেটদের নিজেদেরকে প্রেজেন্ট হতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু প্রডিউস বিফোর দ্য অথরিটিস অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউটস দ্য ফলোয়িং ডকুমেন্টস অরিজিনাল উইথ 1 ফটোকপি দেয়ার অফ ফর ফিজিক্যাল ভেরিফিকেশন বাই দ্য কনসার্ন্ড অথরিটিস অফ দ্য ইনস্টিটিউটস অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর জয়নিং। অর্থাৎ তোমরা যে 1 সেপ্টেম্বর সকাল 10টার সময় যে ইনস্টিটিউটে অ্যাডমিশান নিয়েছো সেই ইনস্টিটিউটে পজিটিভলি জয়েন করবে এবং সেখানে তোমাদের কিন্তু ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, ঠিক আছে? তো কী কী ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে এখানে বলা রয়েছে, আমি বলে দিচ্ছি। তো সেই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে এবং অরিজিনালের সাথে 1 কপি কিন্তু জেরক্স নিয়ে যেতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে অরিজিনাল উইথ 1 ফটোকপি ডিআরএফ, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে সঙ্গে করে,
এখানে বলা হয়েছে প্রথমেই অ্যাডমিট কার্ড মাধ্যমিক এক্সাম ফর ভেরিফিকেশন অফ এজ, অর্থাৎ তোমাদের এজ প্রুভের জন্য, এজ ভেরিফিকেশনের জন্য তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অরিজিনাল নিয়ে যাবে এবং সেই সাথে এক কপি জেরক্সও নিয়ে যাবে। তারপরে বলা হয়েছে কাউন্সেলিং সিট অ্যালটমেন্ট কার্ড অ্যান্ড SMF WBE র্যাঙ্ক কার্ড, তোমাদের SMF WBE 2023 র্যাঙ্ক কার্ড এবং সেই সাথে তোমরা যে ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছো অফলাইন কাউন্সেলিং থ্রু, অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের কিন্তু একটা সিট অ্যালটমেন্ট রেজাল্ট বা সিট অ্যালটমেন্ট কার্ড প্রোভাইড করা হয়েছে তোমাদের অ্যাডমিশন ফিস পেমেন্ট করার পরে। তো সেই সিট অ্যালটমেন্ট কার্ড এবং র্যাঙ্ক কার্ড তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। তারপরে বলা হয়েছে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সাম অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 10+2, অর্থাৎ 10+2 হায়ার সেকেন্ডারি অথবা তার ইকুইভ্যালেন্ট কোনো এক্সামের মার্কশিট অরিজিনাল এবং সেই সাথে জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যাবে। তারপরে এই 4 নম্বরে বলা হয়েছে তোমরা যারা কোনো কাস্টের ক্যান্ডিডেট রয়েছো, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট ইফ অ্যালোটেড ক্যাটাগরি ইন আইদার ST, SC, OBCA অথবা OBCB অ্যান্ড EWS অনলি, তোমরা যারা ST, SC, OBCA অথবা OBCB এবং EWS ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের সেই ক্যাটাগরি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট অরিজিনাল এবং এক কপি জেরক্স সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে বলা হয়েছে ভ্যালিড ডিসেবিলিটি সার্টিফিকেট ফর PIs ক্যান্ডিডেটস উইথ লোকোমোটর ডিসঅর্ডার অনলি অ্যাপ্রুভড বাই ফ্যাকাল্টি, তোমরা যারা PIs ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো এবং PIs-এর মধ্যে একটা ভাগ রয়েছে লোকোমোটর ডিসঅর্ডার, তোমাদের সেই ডিসেবিলিটি সার্টিফিকেট অরিজিনাল এবং সেই সাথে এক কপি জেরক্স সঙ্গে করে নিয়ে যেতে হবে যেটা ফ্যাকাল্টির দ্বারা অ্যাপ্রুভ। তারপরে বলা হয়েছে এ মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার অরিজিনাল, তো অলরেডি আমি এর আগে অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেখানে বলে দিয়েছিলাম যে কোন কোন ডকুমেন্টস তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। তোমাদের মেডিকেল ফিটনেস প্রুফের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে, যে সার্টিফিকেটটা একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের থেকে নিতে হবে, MBBS বা MD এই সমস্ত ডিগ্রি যে সমস্ত ডাক্তারবাবু থাকবে সেই সমস্ত ডাক্তারবাবু থেকে কিন্তু তোমরা এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেবে এবং সেই সার্টিফিকেটটা অরিজিনাল নিয়ে যেতে হবে। এবং শেষে বলা হয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট 1 কপি কারেন্ট অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিক্যাবল অরিজিনাল, তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে 1 কপি, তো কারেন্ট ক্যারেক্টার সার্টিফিকেট, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট বলছে যে 2022 সালে সে ক্যারেক্টার সার্টিফিকেট বের করেছিল, সেটা কি সঙ্গে করে নিয়ে গেলে হবে? তো এখানে কিন্তু তোমাদের বলেই দেওয়া হয়েছে যে কারেন্ট ক্যারেক্টার সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে। তোমরা যারা এবছর 10+2 পাস করেছো, অর্থাৎ HS পাস করেছো, তোমরা যে ইনস্টিটিউট থেকে হায়ার সেকেন্ডারি এক্সাম পাস করেছো সেই ইনস্টিটিউটের যিনি হেড থাকবেন তার কাছ থেকে কিন্তু তোমরা এই ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারো, বা বিভিন্ন গেজেটেড যে সমস্ত অফিসার রয়েছেন তাদের কাছ থেকেও কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট নিলেও সেটা অ্যাপ্রুভ হবে। এই ক্যারেক্টার সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রোফর্মা অলরেডি আমি আগেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা যারা এখনও পর্যন্ত এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেটের প্রোফর্মা কালেক্ট করতে পারোনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের থেকে তোমরা ফিল আপ করাবে সে সময় কিন্তু তোমরা ওই মেডিকেল প্র্যাকটিশনারের সিগনেচার এবং সিলটা একটু ভেরিফাই করে নেবে, তো এই বিষয়টি তোমাদের বলার ছিল। তারপরে দেখো এখানে বলা হয়েছে দ্য কনসার্ন ইনস্টিটিউশনস আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু প্রিজার্ভ ফটোকপিস অফ দ্য ডকুমেন্টস অফ দ্য কনসার্ন ক্যান্ডিডেট অ্যাডমিটেড ইন দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউটস ফর রেকর্ড অ্যান্ড ফিউচার রেফারেন্স। SMF WB বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত ইনস্টিটিউটে তোমরা চান্স পেয়েছো, যে সমস্ত ইনস্টিটিউটে তোমরা ফার্স্ট দিন যাবে 1 সেপ্টেম্বর 10টার সময়, সেই ইনস্টিটিউটে যে সমস্ত অথরিটি থাকবেন তারা যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করবেন, এখানে বলা হয়েছে যে অথরিটিকে SMF WB বোর্ড রিকোয়েস্ট করেছে যে ক্যান্ডিডেটের 1 কপি করে সমস্ত ডকুমেন্টস রেখে দিতে, কারণ ফিউচার রেফারেন্সের জন্য, ঠিক আছে, ফিউচার রেফারেন্সের রেকর্ডে রাখার জন্য ওই ইনস্টিটিউটে 1 কপি করে তোমরা যে সমস্ত জেরক্স দেবে সেই সমস্ত জেরক্স রেখে দিতে বলা হয়েছে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে পুরো বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের মনের মধ্যে যে সমস্ত কোয়ারি ছিল, কোন কোন ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে, কবে কখন যেতে হবে, পুরো বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর তোমরা ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর তোমরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।